नमस्कार बंधुरा, स्टाडी ट्यूट परिवार आपनादेरके स्वागत जानाई। तो आज के भिडियोर माध्यमे आमरा देखबो सामाजिक सुरक्षा योजना जेटा रयेछे पश्चिमबंगे, जेटा सामाजिक सुरक्षा योजना बा SSY रयेछे, सेखाने एकटा फर्म किन्तु आमि बोलेछि अफलाइने फिल आप करते हय, सेटा होच्छे फर्म 1। तो ये फर्म 1টা আমরা কি করে ফিল আপ করব সেটাই আমি স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করব আপনাদের সাথে। কাজেই ভিডিওটিকে আপনারা একটু লক্ষ্য করবেন যে কোথায় কি করতে হবে। সবার আগে দেখুন ফর্ম 1 যেটা রয়েছে সেখানে 5টা পার্ট রয়েছে। দেখুন পার্ট 1 এখানে রয়েছে, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5। তো কোথায় কি ফিল আপ করতে হবে, কিভাবে ফিল আপ করতে হবে সেটাই আমি কিন্তু ভিডিওতে আলোচনা করব। তো ফর্ম 1টা দেখতে অনেকটা এই রকম। এবার ফর্মটাকে যদি আমরা সবার প্রথমেই দেখি, তাহলে এখানে দেখবেন একটা কোণায় ডান দিকে একটা বক্স থাকে, সেখানে হচ্ছে আপনার ছবি আটার জন্য, ছবি সেটে দেওয়ার জন্য একটা এটা হচ্ছে বক্স। এই ছবিটি আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে সেটে দেবেন। তারপরে দেখুন সর্বপ্রথম ফর্ম 1-এ যেই জিনিসটা লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা রয়েছে সেখানে আপনি কিন্তু ব্ল্যাঙ্ক রাখবেন। অনেকেরই প্রথম প্রশ্ন থাকে যে এইখানে আমরা কী লিখব, এটা আপনাদের জন্য নয়, এটা হচ্ছে অফিসিয়াল ওয়ার্কের জন্য। তো অ্যাপ্লিকেশন নাম্বার যেটা রয়েছে এইটা আপনি প্রথমে দেখুন, এখানে যেটা রয়েছে এখানে আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপরে চলে আসি আমরা দেখুন টু দ্য রেজিস্টারিং অথরিটির কাছে, এখানে যেটা রয়েছে পার্ট 1-এ সরাসরি চলে যাব, আর কোথাও কিন্তু আমরা এখানে লিখব না, ঠিক আছে। তো পার্ট 1-এ কী করব দেখুন, পার্ট 1-এ আমরা লিখব যে আমার বেসিক ডিটেলস যেগুলো রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস, ব্যাঙ্ক ডিটেলস সহ সমস্ত জিনিস। তার আগে বলে দিই এখানে যে ড্যাশটা রয়েছে এটা কিন্তু আপনাদের জেনারেলি কাউকে লিখতে হয় না, যারা শুধুমাত্র এই যে WBB এবং OCWW স্কিমের আন্ডারে রয়েছেন তাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তো সেটা আপনাদের জন্য যারা ফ্রেশলি এনরোল করছেন তাদের জন্য দরকার নেই। পার্ট 1-এ চলে আসি, প্রথমের যে ঘরটা রয়েছে দেখুন মাই নেম, এখানে কিন্তু আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে স্ত্রী থাকবে, শ্রীমতিটা কেটে দেবেন, তারপরে নিজের নাম লিখবেন, তারপরে দেখুন নিজের বাবার নাম, আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হাজবেন্ডের নাম লিখবেন, মোবাইল নাম্বার এখানে নিজে মোবাইল নাম্বারটা আপনি দেবেন। দেখুন এখানে রয়েছে, তারপরে বলেছে BPL আছে কি না, যদি হ্যাঁ হয় তাহলে BPL-এর জায়গায় ইয়েস লিখবেন, এবার BPL নাম্বারটা লিখবেন। অনেকেরই প্রশ্ন থাকে আপনি BPL কি না বুঝবেন কী করে, দেখবেন যে আপনার রেশন কার্ড যেটা রয়েছে ডিজিটাল রেশন কার্ড সেখানে SPHH যেটা রয়েছে ওইটা কিন্তু জেনারেলি হচ্ছে গিয়ে BPL, ঠিক আছে। SPHH যেটা SPHH মানে স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড হোল্ডার যারা রয়েছেন। তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, 4 নম্বর অপশনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, 5 নম্বরে দেখুন জায়গাটা ছোট হলো, এখানে ব্যাঙ্ক এবং ব্রাঞ্চের নামটা আপনি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তারপরে রয়েছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, 6 নম্বর অপশনটাতে দেখুন রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি নিজের অ্যাড্রেসটাকে লিখে দেবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সহ। যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে ডু বা সেম লিখে দিতে পারেন, অথবা যদি আলাদা থাকে, অর্থাৎ পার্মানেন্ট মানে আপনি কোথাকার স্থায়ী বাসিন্দা আর প্রেজেন্ট মানে আপনি বর্তমানে কোথায় থাকেন, দুটো যদি এক হয় তাহলে দুটোতে নিচেটাতে ডু বা সেম লিখে নিতে পারেন, না হলে যদি আলাদা হয় আপনি কিন্তু আলাদাভাবে এখানে মেনশন করে দিন। 8 নম্বর অপশনটা বলেছে দেখুন নেম অব দ্য ব্লক অবলিক মিউনিসিপ্যালিটি, আপনি নিজের ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটি বা পৌরসভার নাম এখানে লিখবেন, যদি গ্রাম এলাকা হয় তাহলে অবশ্যই ব্লকের নাম আপনি ব্লকের নাম লিখবেন। এবং তারপরে দেখুন B নাম্বার রয়েছে GP অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড অব দ্য মিউনিসিপ্যালিটি, যদি শহরতলি এলাকা হয় তাহলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, আর যদি GP অর্থাৎ গ্রাম লেভেল হয় তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন 8B অপশনটিতে। এবার 9 নম্বরে আপনি দেখাচ্ছে সেক্স, মেল, ফিমেল অর আদার্স, তাহলে আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেখানে টিক করবেন। 10 নম্বরে বলছে মার্টিয়াল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত, অবিবাহিত, ডিভোর্স, বিধবা কোনটা রয়েছেন, যেটা আপনার ঠিক আছে সেটা আপনি এখানে লিখবেন। 11 নম্বরে আপনার কাস্ট চেয়েছে, জেনারেল, ST, OBC, ST যেটা রয়েছে দেবেন। 12 নম্বরে রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, শিখ, জৈন যেটা আপনি দেবেন। 13 নম্বরে দেখুন ডেট অফ বার্থ আপনাকে লিখতে হবে, আগে লিখবেন ডেট, তারপরে মাস, তারপরে কিন্তু বছর যেটা রয়েছে। 14 নম্বরে আপনার বয়স কত, এইটুকু আপনি লিখলেন, ঠিক আছে। 15 নম্বরে বলছে আপনি যদি অন্য কোনো প্রভিডেন্ট ফান্ডের স্কিমে অর্থাৎ পেনশন স্কিমে যদি আপনি যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি PF বা ESI নাম্বারটা এখানে দিয়ে দেবেন। 16 নম্বর বলেছে আপনি যদি একজন সেলফ এমপ্লয়েড ওয়ার্কার বা কোন ধরনের ওয়ার্কার সেটার জন্য আপনাকে লিখতে হবে নিজের ব্যবসার নাম, নেম অফ মাই অকুপেশন,
বা সেলফ এমপ্লয়মেন্ট যদি হয় লিখে দিবেন, এখানে লিখুন হেয়ার সেলুন লেখা আছে, এখানে লিখতে হবে যদি আপনি ইয়ে হয় ওনার অফ হেয়ার সেলুন বা আপনার যেটা রয়েছে ডে লেবার বা আপনার যেটা রয়েছে আপনি লিখবেন, অর্থাৎ আপনি কী কাজ করেন। তারপরে বলছে অ্যাড্রেস অফ দ্য এস্টাবলিশমেন্ট হোয়ার আই এমপ্লয়েড, এবার আপনার দোকানটা কোথায়, আপনি যদি দোকান করেন দোকানটা কোথায় বা আপনি যেটা কাজ করেন সেটা কোথায় রয়েছে, সেই অ্যাড্রেসটা এখানে শর্টে দিয়ে দেবেন। 17 নম্বর বলছে দেখুন মাই মান্থলি ফ্যামিলি ইনকাম, তাহলে এটা মনে রাখবেন 17 নম্বরটা আপনার ইনকাম লেখার জন্য, আপনি কত টাকায় উপার্জন করেন, অবশ্যই মাসিক বাৎসরিক নয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, বাৎসরিক নয় মাসিক, মাসে কত টাকা ইনকাম করেন সেটা আপনি লিখবেন। তারপরে এইটুকু তো হয়ে গেল, এই কোনায় যে প্রথম পেজের কোনাতে আপনার নিজের সিগনেচার বা আপনার যেটা টিপসই আছে সেটা আপনি দেবেন। চলে গেলাম পার্ট 2-তে, পার্ট 2-তে বিশেষ কিছুই নেই, বলছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার্স ফুললি ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর উপর যারা ডিপেন্ড করে আছেন, অর্থাৎ ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলি মেম্বার হিসাবে বেনিফিসিয়ারি হিসেবে যাদের অ্যাড করবেন সেখানে কিন্তু লিখে দেবেন 1, 2, 3, 4, 5 পাঁচটা ফ্যামিলি, এখানে পাঁচটা ফ্যামিলি মেম্বারের এখানে কলাম রয়েছে আপনি লিখে দেবেন। প্রথমে দেখুন নাম লিখবেন, তারপরে রিলেশনশিপ, আপনি যার নাম লিখছেন তার সাথে আবেদনকারীর সম্পর্কটা লিখবেন, তারপরে সেক্স অর্থাৎ লিঙ্গ পুরুষ না মহিলা লিখবেন, তারপরে বয়স লিখবেন। এবার বলেছে SASPFW এই যে কলামটা রয়েছে এখানে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, নাহলে আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপরে বলছে আধার নাম্বার ইফ এনি, আধার কার্ড যদি থাকে তাহলে সেই ফ্যামিলি মেম্বারদের আধার ডিটেলসটা সবার শেষের ঘরে লিখে দেবেন। এইভাবে আপনি 5টা ফ্যামিলি মেম্বার এখানে অ্যাড করতে পারেন বা তারও বেশি যদি হয় আপনি কলাম করে লিখে নেবেন। সেখানে দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন ফুললি ডিপেন্ডেন্ট যারা রয়েছেন তাদেরই দিতে পারেন, নিজের ছেলে মেয়ে অবিবাহিতা মেয়েদের লিখতে পারেন, ছেলেদের 21 বছর বয়স পর্যন্ত লিখতে পারেন, এবং আপনার উপর ডিপেন্ডেন্ট যদি আপনার বাবা মা যারা রয়েছেন তাদের নাম আপনি লিখতে পারেন। তারপরে বলছে পার্ট 3, আমি বলেছিলাম 5টা পার্ট রয়েছে, পার্ট 3 হচ্ছে নমিনেশন, অর্থাৎ আপনি কাকে নমিনি লিখতে চান। আর একটা কথা বলে দিচ্ছি, পার্ট 2-তে এখানে একটা জিনিস মিস হয়েছে, এখানে কিন্তু সিগনেচার করতে হবে, অ্যাপ্লিক্যান্ট যে রয়েছেন আবেদনকারীকে সিগনেচার করতে হবে। পার্ট 3-তে নমিনেশন, অর্থাৎ আপনি কাকে নমিনি হিসাবে বা মনোনীত হিসাবে রাখতে চান, অর্থাৎ আপনার অবর্তমানে আপনার কোনো দুর্ঘটনাজনিত কারণে কাকে আপনি সেই বেনিফিসিয়ারি, অর্থাৎ যত টাকা জমা হয়েছে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো কাকে দিতে চান। এখানে 2 জন নমিনি আপনি রাখতে পারেন, এখানে দেখুন এই যে এখানে নমিনির নাম রিলেশন সেক্স এজ যেভাবে আমি করেছি আগে পার্ট 2-তে সেরকমই আপনি দিয়ে দিলেন। একটা জিনিস এখানে যেটা মাথায় রাখার মতো সেটা হচ্ছে শেয়ার, শেয়ারটা কি ধরুন আপনি 2 নমিনি রেখেছেন, 2 নমিনির একজনকে যদি আপনি বলেন 50-50 দেবেন বা কাউকে যদি বলেন 10%, 90%, তাহলে সেই শেয়ার আপনি কত পার্সেন্ট 100 টাকার মধ্যে কত টাকা কাকে দিতে চান সেটা কিন্তু এখানে লিখবেন। যদি একজনই নমিনি রাখেন তাহলে 100% আপনি দেবেন, যদি 2 জন রাখেন তাহলে আপনার ইচ্ছে মতো কাকে কত পার্সেন্ট দেবেন সেটা দেবেন। তারপরে দেখুন এই নমিনেতে ডান দিকে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম এবং তার ব্রাঞ্চের নেম এখানে লিখে দেবেন, ঠিক আছে, আর তারপরে নিচে সিগনেচার করে দিলেন। পার্ট 4 যেটা রয়েছে সার্টিফিকেট, পার্ট 4-টা হচ্ছে সার্টিফিকেট, সেটা আপনাকে ফিল আপ করতে হবে না, এটা কিন্তু আপনার যে ইনকাম রয়েছে ইনকাম প্রুফ হিসেবে কিন্তু এখানে আপনার এমপি এমএলএ জেলা পরিষদের সভাপতি সভাধিপতি বা আপনার পঞ্চায়েতের প্রধানও কিন্তু এটা দিতে পারে, সব পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে লেখা আছে, দেখুন কারা কারা দিতে পারে তারা কিন্তু দেবে ডিক্লারেশনটা, এখানে নিচে ওনার সিগনেচার করে দেবেন এবং অথরিটির সিল কিন্তু এখানে দিয়ে দেবে। তো পার্ট 4 কমপ্লিট হলো, এবার পার্ট 5 রয়েছে খুব সোজা একটা ইয়ে, যারা কনস্ট্রাকশন ওয়ার্কার অর্থাৎ নির্মাণ শিল্প এবং ট্রান্সপোর্ট ওয়ার্কার অর্থাৎ পরিবহন শিল্পের সাথে যুক্ত তাদের জন্য শুধু এখানে ইয়ে রয়েছে। যদি আপনি পরিবহন শিল্পে হয়ে থাকেন তাহলে আপনি এই যে বি নাম্বারটাতে ইয়েস করবেন, টিক দেবেন, নালে কেটে দেবেন, আর যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন এখানে কিন্তু দেবেন, যদি না হয়ে থাকেন তাহলে ইয়েসটা কেটে দেবেন, নোয়েতে টিক দিয়ে দেবেন। তো এই ছিল ফর্ম 1 আপনি কীভাবে ফিল আপ করবেন। এইবার আমি পরের ভিডিওটা আমার রেডি আছে, আমি কিন্তু দেখিয়ে দেবো যে আপনারা কী করে অনলাইনে ফিল আপ করবেন এবং কোথায় ফর্ম 1টাকে আপনাদের কিন্তু আপলোড করতে হবে। তো সমস্ত জিনিসগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সরকারি প্রকল্পের যে একটা প্লেলিস্ট রয়েছে সেটাতে নিয়মিত চেক করতে থাকুন। আপনারা আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। স্টাডি টিউট পরিবারে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।